আজ তোমাদের ঢেঁকিতে ধান ভানার একটা দৃশ্য এঁকে দেখাবো। তো প্রথমে একটা দাগ দেবে বাঁকা বাঁকা করে। এবার এই দাগটাকে তুমি যদি ছোট করতে চাও ছোট করে নেবে, বড় করলে বড় করে নেবে। এই দাগটাকে তিনটে ভাগ করবে। এখান থেকে সোজা করে আর একটা দাগ দেবে। এগুলো কিন্তু আমি তোমাদের আগেও দেখিয়েছি মানুষের মাপগুলো, সেইভাবে তোমরা মাপ দিয়ে। একটা বসা মানুষ আঁকতে হবে। এর আগেও কিন্তু আমি বসা মানুষ আঁকানো দেখিয়েছি তোমাদের। বন্ধুরা, আমার আঁকানো হয়ে গেছে। এখন আমরা কিছু কিছু জায়গাতে পেন ড্রয়িং করব ফুটিয়ে ওঠার জন্যে, তারপরে আমরা রং করব।
আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি শেয়ার করো।